সিনেমার শুরুতে আমাদের 5000 বছর আগের কাহিনী দেখানো হয়। সেখানে আমরা একজন শয়তান রাজাকে দেখতে পাই। সে তার প্রজাদের বন্দি করে পাহাড় কেটে মূল্যবান ধাতু খোঁজার কাজ করছিল। আসলে সে একটি এমন ধাতুর খোঁজ করছিল যার সাহায্যে সে জাদু শক্তি পাবে, আর যার সাহায্যে সে শুধুমাত্র এই শহরে নয় পুরো দুনিয়াতে রাজ করতে পারবে। আর এই ধাতুর নাম ইটারনিয়াম। এই ধাতুর সাহায্যে সে এমন একটি মুকুট বানাবে যার সাহায্যে সে সুপার হিরো পাওয়ার পাবে। মাটি খুঁড়তে খুঁড়তে এক প্রজা ওই ইটারনিয়াম পাথরটি পেয়ে যায়, যেটা সে ওই রাজাকে দিয়ে দেয় এবং রাজা খুব তাড়াতাড়ি সেই মুকুটটি বানিয়ে ফেলে। এর মধ্যে আমরা একটি ছোট বাচ্চাকে দেখতে পাই যে সব লোকজনকে ওই রাজার বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলে। সে সব লোকজনকে বলে আমাদের এই অত্যাচার থেকে বাঁচতে হবে, আমরা কখনোই রাজার সামনে মাথা নত করব না। রাজা যখন এই কথাটি জানতে পারে তখন সে ওই বাচ্চাটিকে হত্যা করার হুকুম দিয়ে দেয়। আর যখনই সৈনিকরা বাচ্চাটিকে মারতে যাবে তখনই বাচ্চাটি সেখান থেকে গায়েব হয়ে যায়, আর এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অনেকগুলো দেবতা বসেছিল। দেবতারা বাচ্চাটিকে বলে তুমি অনেক সাহসের কাজ করেছো আর এটা আমাদের অনেক ভালো লেগেছে, তাই আমরা তোমাকে এমন একটি পাওয়ার দিতে যাচ্ছি যে পাওয়ারের সাহায্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। তুমি শুধুমাত্র একবার সাজাম উচ্চারণ করলেই আমাদের সবার ক্ষমতা তোমার মধ্যে চলে আসবে, আর যার ফলে তুমি এত শক্তিশালী হয়ে যাবে যে তুমি খুব সহজেই ওই অত্যাচারী রাজাকে হারিয়ে দিতে পারবে। তখন ছোট বাচ্চাটি ঠিক অমনি করে, সে সাজাম বলে এবং সে একজন সুপার হিরোতে পরিণত হয় এবং তাড়াতাড়ি সে ওই রাজার মহলে ফিরে আসে এবং এসে দেখতে পায় রাজা ওই মুকুটটি কেবলই পরছিল। বাচ্চাটি এসে রাজাকে মারার জন্য এত বড় একটি ধামাকা করে যে সেখানে রাজার সাথে সাথে সেখানে থাকা সমস্ত মানুষজন মারা যায়। আর তারপর আমাদের আবারও 5000 বছর পরে মানে আর কি বর্তমান সময়ের কাহিনী দেখানো হয়। বর্তমান সময়েও আমাদের ওই শহরের কাহিনী দেখানো হয় এবং সেখানে আমরা দেখতে পাই একটি গ্যাং সম্পূর্ণ শহরকে দখল করে নিয়েছে। তারা সাধারণ মানুষদের উপরে অনেক অত্যাচার করছে এবং নিজেদের যা ইচ্ছা তাই করছে, আর এই গ্যাংয়ের একটাই লক্ষ্য ওই মুকুটটি যেভাবে হোক খুঁজে বের করা। 5000 বছর আগে রাজা তো মারা গিয়েছিল কিন্তু ওই মুকুটটি আজও এই শহরের কোথাও না কোথাও পড়ে আছে। তারপর আমাদের একজন মেয়েকে দেখানো হয় যার নাম এড্রিয়ানা, সেও ওই মুকুটটি খুঁজছিল। এই মেয়েটি পুরনো জিনিস খুঁজতে অনেক এক্সপার্ট, কেননা সে ছিল একজন আর্কিওলজিস্ট। এড্রিয়ানা খুঁজতে খুঁজতে তার বন্ধুদের সাথে নিয়ে একটি গুহার মধ্যে যায় এবং অনেক খোঁজার পরে সেই মুকুটটি পেয়ে যায়। এড্রিয়ানা যখনই ওই মুকুটটি নিতে যাবে তখনই আমরা জানতে পারি এড্রিয়ানার সাথে যে বন্ধু এসেছিল ইসমাইল, সেও ওই গ্যাংয়েরই একজন সদস্য। ইসমাইল তখন ওই গ্যাংয়ের সদস্যদের ওই গুহার মধ্যে ডাকে এবং সেখানে আমরা দারুণ একটি লড়াই দেখতে পাই। যখন গ্যাংয়ের সদস্যরা এড্রিয়ানার কাছ থেকে ওই মুকুটটি নিয়ে নিচ্ছিল তখনই এড্রিয়ানা নিচে কিছু ওয়ার্ড লেখা দেখতে পাই এবং সেখানে লেখা ছিল সেজাম। আর এড্রিয়ানা যখনই সেজাম উচ্চারণ করে তখনই সেখানে সেজাম এসে উপস্থিত হয়, মানে আর কি ব্ল্যাক অ্যাডাম এসে উপস্থিত হয়। ব্ল্যাক অ্যাডাম এসে সেখানকার গ্যাংয়ের সদস্যদের ইচ্ছা মতো ধুলাই করে। অন্যদিকে ইসমাইল বাঁচার জন্য সেখানে মরার নাটক করে যার ফলে সে বেঁচে যায়। আর যেহেতু এড্রিয়ানা ব্ল্যাক অ্যাডামকে জীবিত করেছে তাই ব্ল্যাক অ্যাডাম এড্রিয়ানাকে ছাড়া সমস্ত লোকদেরকে মেরে ফেলে। লড়াইয়ের এক পর্যায়ে একজন লোক ইটারনিয়াম দিয়ে তৈরি একটি মিসাইল ব্ল্যাক অ্যাডামের দিকে ছোড়ে আর সেটা ব্লাস্ট হওয়ার ফলে ব্ল্যাক অ্যাডাম আহত হয়। এখানে আমরা এটা জানতে পারি যে ইটারনিয়াম এমন একটি ধাতু যেটা ব্ল্যাক অ্যাডামের দুর্বলতা। ব্ল্যাক অ্যাডামকে আহত দেখে এড্রিয়ানা ব্ল্যাক অ্যাডামকে তার বাড়িতে নিয়ে আসে। ব্ল্যাক অ্যাডামের জ্ঞান ফেরার পরে তার সামনে সে এড্রিয়ানার ছেলেকে দেখতে পায়। এড্রিয়ানার ছেলে ব্ল্যাক অ্যাডামকে বলে যে আপনি 5000 বছর সেখানে বন্দী হয়েছিলেন, আর যেহেতু একটি গ্যাং আমাদের সম্পূর্ণ শহরকে দখল করে নিয়েছে তাই আমাদের শহরকে বাঁচানোর একমাত্র রাস্তা শুধুমাত্র আপনি। ব্ল্যাক অ্যাডাম তখন বলে 5000 বছর আগে এই শহর আমার ছিল কিন্তু এখন তো আর এই শহর আমার নেই, তাই তোমাদের বাঁচানোর দায়িত্বও আমার নয়। তারপর সে ওই ঘর থেকে বাইরে চলে আসে এবং সম্পূর্ণ শহরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর আমাদের আমান্ডা নামের একজন মহিলাকে দেখানো হয় যার কাজ হচ্ছে এই দুনিয়ার সমস্ত সুপার হিরোদের এক করে বিভিন্ন শত্রুর হাত থেকে এই দুনিয়াকে রক্ষা করা। সে হকম্যান নামের আরেকজন সুপার হিরোর সাথে কথা বলছিল এবং হকম্যানকে বলে যে ব্ল্যাক অ্যাডাম আবারও ফিরে এসেছে, তাকে যদি থামানো না হয় তাহলে সে আবারও এই পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। হকম্যান এটার জন্য রাজি হয়ে যায় এবং সে এবং তার টিম সহ ব্ল্যাক অ্যাডামকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সে গ্যাংয়ের লোকজন এড্রিয়ানার কাছে পৌঁছে যায় কারণ তারা জানতো যে এড্রিয়ানার কাছেই ওই মুকুটটি আছে। যখনই তারা এড্রিয়ানার উপর আক্রমণ করতে যাবে তখনই সেখানে ব্ল্যাক অ্যাডাম চলে আসে এবং গ্যাংয়ের লোকজনদের আবারও চরম ধুলাই করে। আর ফাইট করতে করতে সেখানে হকম্যান এবং তার টিম চলে আসে আর তারাও এসে ব্ল্যাক অ্যাডামের উপরেই আক্রমণ করে দেয়। কিন্তু জাস্টিস লীগ টিম এবং গ্যাংয়ের লোকজন ব্ল্যাক অ্যাডামের কিছুই করতে পারে না, ব্ল্যাক অ্যাডাম একাই তাদেরকে ধুয়ে দিচ্ছিল। ফাইটের এক পর্যায়ে যখন জাস্টিস লীগ টিম হার মেনে নেয় তখন ব্ল্যাক অ্যাডাম সেখান থেকে চলে যায়। তারপর জাস্টিস লীগ টিম এড্রিয়ানার কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। তারা এড্রিয়ানাকে বলে যে তুমি আমাদেরকে ব্ল্যাক অ্যাডামকে ধরতে সাহায্য করো। তখন এড্রিয়ানা বলে তখন তোমরা কোথায় ছিলে যখন আমাদের এই শহর
বরাবর গ্যাংয়ের লোকজন দখল করে নিয়েছিল, তোমাদের তো তখন দেখতে পাইনি, একমাত্র ব্ল্যাক অ্যাডামি এসেছে আমাদেরকে সাহায্য করার জন্য। হকম্যান তখন তাকে বলে, তুমি যাকে ভালো মনে করছো সে কিন্তু আসলে ভালো নয়, 5000 বছর আগেও সে একবার এই শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এবং শেষমেশ তারা এডিয়ানাকে রাজি করে ফেলে। তখন এডিয়ানা তাদের সবাইকে নিয়ে ব্ল্যাক অ্যাডামের কাছে নিয়ে যায় যাতে তারা একে অপরের সাথে কথা বলতে পারে এবং লড়াই না করে এই শহরকে শত্রুর হাত থেকে বাঁচাতে পারে। অন্যদিকে ইসমাইল যে মরার অভিনয় করেছিল কিন্তু সে এখনো বেঁচে আছে আর সে এডিয়ানার বাড়িতে পৌঁছে যায় ওই মুকুটটি নিতে, কিন্তু সে ওই মুকুটটি না পেয়ে এডিয়ানার ছেলেকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এডিয়ানার ছেলে চালাকি করে এডিয়ানাকে সবকিছু ফোন করে বলে দেয় যে তাকে কিডন্যাপ করা হয়েছে। এটা শুনে এডিয়ানা জাস্টিস সোসাইটি এবং ব্ল্যাক অ্যাডামের কাছে হেল্প চায়। তারপর তারা সবাই মিলে এক হয়ে ওই গ্যাংয়ের লোকজনদের সাথে আবারও ফাইট শুরু করে এবং শেষমেশ তারা দুইজনকে ধরে জানতে পারে যে ইসমাইল কোথায় আছে। ইসমাইল এডিয়ানার বাচ্চাকে মরুভূমির মাঝখানে একটি গোপন জায়গায় রেখে দিয়েছে। তারপর তারা সবাই সেখানে পৌঁছায় এবং গিয়ে দেখতে পায় ইসমাইল এডিয়ানার সেলের উপরে গান পয়েন্ট করে রেখেছে এবং ইসমাইল তাদের একটি গোপন খবর দেয় যে শহরে যে গ্যাং আছে তাদের লিডার সে নিজেই। এজন্য সে এডিয়ানাকে বলে, তুমি যদি তোমার সেলের জীবন বাঁচাতে চাও তাহলে আমাকে ওই মুকুটটি দিয়ে দাও। এডিয়ানা তখন ওই মুকুটটি ইসমাইলকে দিয়ে দেয় কিন্তু তারপরও ইসমাইল এডিয়ানা সেলের উপরে গুলি চালিয়ে দেয় আর ব্ল্যাক অ্যাডাম এটা দেখতে পেয়ে অনেক দ্রুত গিয়ে বাচ্চাটি জীবন বাঁচিয়ে নেয় আর সাথে সাথে বড় একটি ধামাকা করে ইসমাইল এবং তার লোকজনদেরকে মেরে ফেলে। কিন্তু জাস্টিস সোসাইটি তাদের ক্ষমতার বলে বেঁচে থাকে এবং এডিয়ানা এবং তার ছেলেকেও রক্ষা করে। তারপর ব্ল্যাক অ্যাডাম হকম্যানকে একটি রাজ বলে, 5000 বছর আগে যে ছেলেটি রাজার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেটা আমি নয়, সেটা আমার ছেলে। বাচ্চাটিকে মারতে গিয়ে বাচ্চা যখন গায়েব হয়ে যায় এবং রাজা বাচ্চাটিকে না মারতে পেরে অনেক রেগে যায়, তখন রাজা আমাকে এবং আমার ওয়াইফকে ধরে নিয়ে আসে। আমাদের উপর অনেক ভয়ানক অত্যাচার করা হচ্ছিল আর এই অত্যাচার সহ্য করতে না পেরে আমার ওয়াইফ সেখানেই মারা যায় আর আমিও প্রায় মরতেই চলেছিলাম, কিন্তু তখনই সেখানে আমার ছেলে চলে আসে আর সে নিজের জীবন স্যাক্রিফাইস করে তার সমস্ত পাওয়ার আমাকে দিয়ে দেয়। আর যখন আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম তখনই রাজার লোকজন আবারও আমার ছেলের উপরে হামলা করে আমার ছেলেকে মেরে ফেলে। আমি তো বেঁচে গেছিলাম কারণ আমার কাছে অনেক পাওয়ার ছিল, কিন্তু আমার ছেলে সেখানেই আমার চোখের সামনে মারা যায়। আমি এত রেগে গেছিলাম যে আমার শক্তি আমার কন্ট্রোলেই ছিল না আর দেখতে দেখতে সম্পূর্ণ শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আর এটা দেখতে পেয়ে ওই দেবতারা আমার উপর রেগে যায় কারণ আমি আমার শক্তিকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই ওই দেবতারা আমাকে ওই গুহার মধ্যে বন্ধ করে দেয়। আর এডিয়ানা যখন সেখানে গিয়ে আমার নাম আবারও উচ্চারণ করে তখন আমি আবারও মুক্ত হয়ে যাই। ব্ল্যাক অ্যাডাম তাদের কাছে আফসোস করে যে তার জন্য সেখানে অনেক মানুষ মারা গেছে। সে হকম্যানকে বলে, আমি স্যারেন্ডার করতে চাই এবং আমি আবারও আগের মতো সাধারণ মানুষ হতে চাই, আমি আর কখনো এই পাওয়ার ইউজ করব না। তারপর সে সাজাম উচ্চারণ করে আবারও আগের মতো সাধারণ মানুষ হয়ে যায়। আর সাধারণ মানুষ হয়ে গেলে তার কাছে আর কোনো সুপার পাওয়ার থাকে না, আর যতক্ষণ সে আবারও সাজাম উচ্চারণ না করবে ততক্ষণ সে আর কখনো ব্ল্যাক অ্যাডাম হতে পারবে না। এজন্য সে হকম্যানকে রিকোয়েস্ট করে যে তুমি এমন কিছু করো যার ফলে আমি আর কখনো এই সাজাম উচ্চারণ করতে না পারি। তারপর হকম্যান এবং তার টিম ব্ল্যাক অ্যাডামকে নিয়ে গিয়ে এমন একটি জায়গায় রাখে এবং মুখের মধ্যে এমন একটি ডিভাইস ঢুকিয়ে দেয় যার ফলে সে আর কখনো সাজাম উচ্চারণ করতে না পারে। অন্যদিকে আমাদের দেখানো হয় ইসমাইল জাহান্নামে পৌঁছে গেছে। ইসমাইল আগে থেকে সবকিছু জানতো যে ওই মুকুটটি যদি তার হাতে থাকে এবং কেউ যদি তাকে হত্যা করে তাহলে সে জাহান্নামে পৌঁছে যাবে আর জাহান্নামে গিয়ে সে জাহান্নামের দৈত্যের কাছ থেকে তার শক্তি হাসিল করবে। আর এই সবকিছু সে শুরু থেকে জানতো, এজন্যই সে ব্ল্যাক অ্যাডামকে উস্কায় এবং তাকে মারতে বাধ্য করে। তারপর ইসমাইল জাহান্নামের দৈত্যের কাছ থেকে পাওয়ার নিয়ে ভয়ানক এক দৈত্য হয়ে যায় যার নাম সাবাক। তারপর সে আবারও দুনিয়াতে ফিরে আসে এবং চারিদিকে সবকিছু ধ্বংস করতে শুরু করে দেয়। এখানে আমরা জাস্টিস লীগ টিম এবং সাবাকের মধ্যে দারুণ একটি লড়াই দেখতে পাই, কিন্তু সাবাক ছিল অনেক শক্তিশালী যার কারণে জাস্টিস লীগ টিম তাকে কিছুই করতে পারে না। খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে যে ব্ল্যাক অ্যাডাম ছাড়া তাকে আর কেউ হারাতে পারবে না। এজন্য ডক্টর ফেট টেলিপ্যাথির সাহায্যে সাজামের সাথে কথা বলে যে আমাদের তোমার সাহায্য লাগবে, তোমাকে ছাড়া আমরা কেউ সাবাককে হারাতে পারবো না। তখন ব্ল্যাক অ্যাডাম আবারও সেখান থেকে বাইরে চলে আসে এবং বাইরে আসতেই আবারও সাজাম উচ্চারণ করে তার শক্তির সাহায্যে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে ফাইট করতে করতে ডক্টর ফেট সাবাকের হাতে মারা যায় আর হকম্যানকেও প্রায় মেরেই ফেলেছে। ঠিক ওই সময় সেখানে ব্ল্যাক অ্যাডাম চলে আসে আর ব্ল্যাক অ্যাডাম এবং সাবাকের মধ্যে দারুণ একটি লড়াই শুরু হয়ে যায় আর এই লড়াই অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে। শেষমেশ ব্ল্যাক অ্যাডাম সাবাকের দুই শিং ধরে তাকে চিরে দুই টুকরো করে ফেলে যার ফলে সাবাক সেখানেই মারা যায়। আর এটা দেখতে পেয়ে শহরের সমস্ত লোকজন ব্ল্যাক অ্যাডামের উপর অনেক খুশি হয়। তারা সবাই এটা বিশ্বাস করে নেয় যে ব্ল্যাক অ্যাডাম তাদেরকে এবং তাদের শহরকে বাঁচিয়েছে। তারপর আমাদের আমান্ডা নামে সেই মহিলাকে আবারও দেখানো হয়। সে ব্ল্যাক অ্যাডামকে বলে, ঠিক আছে তুমি অনেক ভালো কাজ করেছো কিন্তু তুমি এই শহর থেকে কখনো বাইরে বেরোবে না কারণ তোমার পাওয়ার এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, তাই তুমি কখনো এই শহর থেকে বাইরে আসবে না, তাহলে কিন্তু তোমার জন্য সেটা একদমই ভালো হবে না। তখন ব্ল্যাক অ্যাডাম বলে, তোমার যা ইচ্ছা করো, এই দুনিয়াতে এমন
এমন কেউ নেই যে আমাকে ঠেকাতে পারবে। তখন আমান্ডা বলে, ঠিক আছে, এই দুনিয়ার তো কেউ তোমাকে ঠেকাতে পারবে না, কিন্তু আমার কাছে এই দুনিয়ার বাইরেও এমন একজন আছে যে তোমাকে ঠেকাতে পারবে। তখন ব্ল্যাক অ্যাডাম রেগে গিয়ে ওই স্ক্রিনটি ধ্বংস করে দেয়, আর ওই স্ক্রিনের ধোয়ার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে সুপারম্যান। আর সুপারম্যান এসে ব্ল্যাক অ্যাডামকে বলে, আমাদের বসে প্রথমে কথা বলা উচিত। আর এটা বলতেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।